কড়াক সাদা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এ তে নাইন নং আচুক থাইনি বিজেপি বাতিনে রংনি বীরমঙ্গ রানীবাজার আমসাইও খাইজাখা বাইক রেলি রেলি ও মানজাখা আমসাইনি মন্ত্রী সুশান্ত চৌধুরী করাক সাল ও পঞ্চায়েত চংবাড়ি বাকে পীরমুং খাইজাং পাইথাকসাল পাইথাকসাল পীরমুং নকবার কতর শিবরক্ষা বিজেপি বদল করাক সাল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এ তে নাইন নং আচুক থাইনি বিজেপি বাতাইনি রংনি পীরমুঙ্গ রানীবাজার আমসাইও খাইজাখা বাইক রেলি রেলি ও মানজাখা আমসাইনি মন্ত্রী সুশান্ত চৌধুরী আর সালনি বাইক রেলি রানীবাজার কেটাল মার্কেট নিশিমি চেঙ্গি রানীবাজার আমসাইনি দাল বেদাল লাহার কিটিঙ্গি খাইজাখা রেলি পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদ গবং কুক আচুক থায়নো কন্টেস্ট খেলায় কুপলাই অংজাক বিজেপি পাতাইনে রক্ষণই শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ লগ্নে আমরা আজকে প্রচারের শেষ দিন এবং আগামী 8 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যা চিত্র ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়েছে, 605টা পঞ্চায়েতের মধ্যে 6370টা আসন, তার মধ্যে 5000-এর উপর আসনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি। পঞ্চায়েত সমিতির 35টা ব্লক আমাদের সমিতি, তার মধ্যে 423টা আসন, অধিকাংশ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ। এবং 8টি জেলা পরিষদের 117খানা আসন, যার মধ্যে 96টা আসনে নির্বাচন হচ্ছে, বাকি আসনগুলোতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আজকে প্রচারের শেষ দিন, আগামী 8 তারিখ নির্বাচন হবে, 12 তারিখ ফলাফল ঘোষণা হবে। এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যখন ফলাফল ঘোষণা হবে আপনারা দেখবেন যে সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আবার পদ্মফুলের জয় জয়কার হবে। ভারতীয় জনতা পার্টির গ্রামীণ যে সরকার, সেই গ্রামীণ সরকার সেখানে গঠিত হবে। কারণ বিগত 5 বছর আমাদের যে কাজ, জনমুখী কাজ, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, জল জীবন মিশন থেকে শুরু করে, গ্রামীণ ভাতা থেকে শুরু করে, শৌচালয় প্রদান থেকে শুরু করে, সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রতিটা ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিরা, পঞ্চায়েতের সদস্যরা ভালো কাজের সেখানে প্রমাণ রেখেছেন, সাক্ষ্য রেখেছেন। এবং এতে করে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সারা রাজ্যের মানুষ উপকৃত হয়েছে এবং মানুষের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হয়েছে। মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তারই প্রতিফলন আমরা দেখেছি বিগত 5 বছরের কর্মসূচির মধ্য দিয়ে। এবং আমাদের মুখ্যমন্ত্রীও এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রেরণা যুগিয়েছেন। এবং সে দিশায় আমাদের যে জনপ্রতিনিধিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে সেই কর্মসূচিগুলো সম্পাদন করেছে, তাই মানুষ উপকৃত হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে স্কিম, তার সুফলগুলো পেয়েছে এবং তার উপর ভর করে এই নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আবার বিপুল জয়, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের মাধ্যমে আমাদের এই মজলিশপুরের যে দুটো আসন, 8 এবং 9 নম্বর আসনে প্রার্থী হয়েছেন যথাক্রমে আমার যুব মোর্চার মণ্ডল সভাপতি শিবায়ন দাস, তার পক্ষে ভোট চাইছি। আমাদের 9 নম্বর আসনে প্রার্থী হয়েছেন বিদায়ী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী মঞ্জু দাস, তার পক্ষে আমরা ভোট চাইছি। এবং বিগত কয়েকদিন ধরে বাড়ি বাড়ি প্রচার, পথসভা, পঞ্চায়েত ভিত্তিক সভা এবং আজকেই মোটর বাইক র্যালির মাধ্যমে আমরা যে আবেদন মানুষের কাছে রেখেছি এবং যা সারা আমরা পেয়েছি, তাতে আমাদের মনে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই যে এই নির্বাচনে আমাদের জয়, সেটা সময়ের অপেক্ষা। এবং আবার ত্রিপুরা রাজ্যে সবগুলি আসনে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। আমি মানুষকে নির্দ্বিধায় উৎসবের মেজাজে ভোট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি, এই গ্রামীণ সরকার গঠনের জন্য এবং জাতির জন্য মহাত্মা গান্ধীর যে স্বপ্ন, দেশকে শক্তিশালী করতে হলে গ্রামকে শক্তিশালী করতে হবে, এই গ্রাম শক্তিশালী করার নির্বাচন পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে সকলে মিলে উৎসবের মেজাজে ভোট প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি।
বাইগ্রে লুয়া নুখুং করে ধারমাল খুঙ্গ কাশাওয়ে আমচাইনি লুকরংন বোঝানকা মন্ত্রী সুশান্ত চৌধুরী আর সালনে বাইগ্রে লিও মানজাংনায় বিজেপি আদং রৌনি বাংমারি বেলায় মকল কলাই থতক রাজাখর আগদিনী সিমি অমিনী কক্তুম চিনি খরাং।